সামনেই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। মূলত আসন্ন এই নির্বাচনকে পাখির চোখ করে এর মধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন শাসক দল বিজেপি। এডিসি দখল নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যে চলছে এখন জেলা ভিত্তিক কার্যকরিনী বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছেন জেলা নেতৃত্ব। শুক্রবার কাঞ্চনপুর টাউন হলে অনুষ্ঠিত হয় উত্তর জেলার 6টি মণ্ডল কমিটির উদ্যোগে কার্যকরিনী বৈঠক। কোভিড-19 সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই এদিন অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক এই বৈঠক। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, জেলা সভাপতি অমিত নাথ, সম্পাদক যাদব লাল নাথ, জেলা সভাপতি ভবতোষ দাস, মহিলা জেলা সভাপতি মলিনা দেবনাথ সহ উত্তর জেলার প্রভারী সজল আচার্য। উত্তর ত্রিপুরা জেলার কার্যকারিণী বৈঠক, আমাদের রাজ্য কার্যকারিণীর ঠিক 15 দিনের মধ্যেই আমাদের জেলা কার্যকারিণী করতে হয়, আর সেটা আমাদের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে আমাদের উপস্থিত থাকবেন শান্তনু চাকমা আমাদের মন্ত্রী, আছেন প্রদেশ কমিটির সম্পাদক যাদবলাল নাথ, প্রদেশ সদস্যরা, ডিস্ট্রিক্ট সদস্যরা এবং মোর্চা ও মণ্ডলের প্রেসিডেন্ট থাকবেন। আর আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও বেশি শক্তিশালী করে তোলার লক্ষ্যে আমাদের সেই সাংগঠনিক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।